Hari Hari Bo. পঁয়ত্রিশতম যে কেন্দ্রীয় শহীদ দিব আমি মৰিয়নী জোহাৰ জিলা মৰিয়নী আজি এই কাঠনিৰ বাৰী চাহ বাগিচা পঞ্চ শহীদ উদ্যানত অহা 7 জুন তারিখে অনুষ্ঠিত করার একটা পরিকল্পনা করেছিলো। সেইবাবে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ উঠিছে। আজি আমি আপনাদের দেখিছে লাইকতা স্থাপন ইতিমধ্যে হয়ে গেছে আর প্রাক্তন আচ্ছা বর্তমান আচ্ছা কর্মীসকলের মাজত লাইকতা স্থাপন করলো। আমি চারজন ছাত্র সন্তান 12গৰাকী শহীদক স্মরণ করে পেলায় তেওঁলোকৰ যাতে আমি আমার মাজত সজীব করে রাখব পাৰো তার চিন্তা করে পেলায় সেই উদ্যানটো আনুষ্ঠানিকভাবে প্রথম শহীদ 5গৰাকী আবক্ষমূর্তি আমি প্রতিষ্ঠা করার যে পরিকল্পনা ইতিমধ্যে সম্পূর্ণ উঠিছে। আর অহা 7 জুন তারিখে 35তম কেন্দ্রীয় শহীদ দিবসৰ লগত 5গৰাকী শহীদ আমার শহীদ কীর্তিনাথ ছত্রী, বুলুকুর্মী, ইন্দ্রতাতি, গুলেশ্বর ছত্রী আর এডমান বার্লা 5গৰাকী শহীদক আমি আবক্ষমূর্তি এক প্রতিষ্ঠা করি। এই ক্ষেত্রে যে 35তম কেন্দ্র শহীদ হব সকল শ্রেণীর রাইজর আমি সম্পূর্ণ সহযোগিতা কামনা করছো। আচ্ছা প্রাক্তন নেতা সকল সহযোগিতা কামনা করছো, বর্তমান নেতা কর্মী আমার উপস্থিত থাকবে আর সাংবাদিক বন্ধু সকলের আমি উপস্থিতি কামনা করি। গৌরবান্বিত হয়েছো যে 35টা বছরের পিছত বর্তমান চাহজন যে ছাত্রখন ঠাই তেখেতসকলে আজি 35টা তেখেত অবক্ষয় মূর্তি স্থাপন করবর কারণে সক্ষম হয়েছে, তার ধন্যবাদ জানাইছো। তারপরে আমার এটি চাহ নিগমর কর্তৃপক্ষক মই ধন্যবাদ জানাইছো। তারপরে কামাখ্যা তসা ডাঙরিয়া রাজ্যসভার শঙ্কর ডাঙরিয়া তেখেতে পুঁজি আবন্টন দিয়ার কারণে মই তেখেতকে ধন্যবাদ জানাইছো আর বর্তমান নেতৃত্বকে মই ধন্যবাদ জানাইছো। হ্যাঁ, নিশ্চিতভাবে গৌরবান্বিত হয়েছো 35টা বছর যদি লাইকোটা পাতিবর কারণে তেখেতকলের মান আজি আমি পাতিলো আর ইয়াত ব্যাপক প্রস্তুতি চলিছে তেখেতকলে, তারপরে চাহজনজীত ছাত্রসন্থ কর্মকর্তাসকলে সৈনিকারে একটা ভাল প্রচেষ্টা তেখেতলে আগবাড়ি আছে, তার কারণে মই ধন্যবাদ জানাইছো। সকলকে অনুরোধ জানাইছো চাহ জনগোষ্ঠী বা সকল রাইজক যাতে এই ঠিক অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করে তোলে আর এই চাহ জনজাতি ছাত্রসন্থার 35 এই 5জন শহীদর এই মরিনীতে ঘটনা সংঘটিত হলে কাটকটিয়াত সংঘটিত হয়েছিল আর তার কারণে যথেষ্ট তেখেলে ত্যাগ করেছে আর ত্যাগের বিনিময়ত আজি যে তেখেলে অবক্ষয় মূর্তি স্থাপন করলে তার মই চাহ জনজাতি ছাত্র সন্থার বর্তমানে নেতৃত্বক ধন্যবাদ জানাইছো।